যে কথাটুকু আপনি বলছিলেন যে সম্ভাবনাটুকু আসলে আমাদের 17 কোটি মানুষের দেশ বাংলাদেশ এখানে আমরা বক্তা যে সম্ভাবনা রয়েছে এটা অনেক সম্ভাবনাময় একটা সম্ভাবনা পাশাপাশি বিদেশেও আমাদের প্রোডাক্টের যথেষ্ট চাহিদা রয়েছে আমরা এই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য পাশাপাশি কিছু সমস্যা রয়েছে সমস্যাগুলো আমরা উত্তরণের কাজ করে যেতে হবে তাহলে আমরা সম্ভাবনাটুকু কাজে লাগাতে পারবো যে আপনি আপনার আলোচনা বলছিলেন যে সমস্যাগুলো রয়েছে আমাদের জ্বালানি ক্ষেত্রে সমস্যা রয়েছে পাশাপাশি দক্ষ জনশক্তি সমস্যা রয়েছে এবং আমাদের আমলাতান্ত্রিক যে সমন্বয়হীনতার এটা যদি আমাদেরকে আপনাকে যদি বলে থাকি আমরা ফুড ইন্ডাস্ট্রিতে প্রায় 18টি রেগুলেটরি বডি 18টি সংস্থা থেকে আমরা লাইসেন্স নিতে হয় এর মাঝে উল্লেখযোগ্য বিএসটি আছে বক্তা অধিকার আছে আছে খাদ্য নিরাপত্তা ফুড সেফটি এক একটা এক এক সংস্থার ইয়াতে রয়েছে কিন্তু আমরা যদি এগুলোকে সমন্বয় করে একই আমরালার নিচে যদি নিয়ে আসতে পারি আমাদের ব্যবসায়ীদেরকে এসব বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন ব্যাংক ইন্টারেস্ট নিয়ে থাকি এখানে আমাদের বিশেষ করে ইন্টারেস্টের ক্ষেত্রে এবং বিনিয়োগ ব্যবসা বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে সহযোগিতা পেতে হবে আপনাকে আমরা বলি আমরা যদি প্রথমে শুরুতে স্বল্প পুঁজি দিয়ে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা শুরু করে ধাপে ধাপে যখন এটা বড় হতে থাকে তখন আমরা যখন ফ্যাক্টরি বড় করতে যাই তখন আমরা আমাদের ইউটিলিটি বিদ্যুৎ গ্যাসের যখন আমরা ডিমান্ডটা বাড়ে সেক্ষেত্রে আমরা পর্যাপ্ত বিদ্যুৎ এবং গ্যাসটুকু পাই না সেক্ষেত্রে আমাদের এই বিনিয়োগটুকু আর বাড়ানোর সুযোগ থাকে না আরও কয়েকটা বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে যে সমস্যাটুকু ফেস করতেছি আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি না এবং আমাদের সামনে যে শীতের সিজন আসতেছে গ্যাসের একটা স্বল্পতা তৈরি হবে এসব কারণে আমাদের প্রোডাকশনে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে আমাদের কস্টিং বেড়ে যাবে ওভারহেড বেড়ে যাবে একটা বক্তাদের উপরে পড়বে আরও কয়েকটা সমস্যা রয়েছে এই সমস্যাগুলোর মধ্যে যেমন আপনার আমাদের ইতিমধ্যে যে ফুড বাস্কেট বলে ইউক্রেন রাশিয়াতে যে যুদ্ধটুকু হচ্ছে আমাদের সাপ্লাই চেনে যে সমস্যাটুকু তৈরি হয়েছে আর আমাদের যে ডলার সংকট রয়েছে ডলার সংকটের বা এসব কারণে আমাদের র মেটেরিয়ালসের দাম বাড়ার কারণে আমাদের শিল্প উদ্যোক্তারা বিভিন্ন রকম সমস্যা ফেস করতেছে তো সম্ভাবনা যেটুকু রয়েছে তার থেকে সমস্যা অনেক বেশি রয়েছে বলে আমরা বিনিয়োগকারীরা চ্যালেঞ্জিং তো অবশ্যই কারণ আমাদের অবকাঠামো অভাবনীয় উন্নতি হলেও আমাদের কিন্তু জ্বালানি ব্যয় অনেক বেড়ে গেছে পাশাপাশি আমাদের যে নতুন করে আপনি যখন ব্যবসা সম্প্রসারণ করতে যাবেন ফ্যাক্টরি সম্প্রসারণ করতে যাবেন যখন ল্যান্ডের এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন অনেক বেড়ে গেছে এটা গভর্নমেন্টের পক্ষ থেকে